উনি এখন চান গেলে সব পরিবর্তনের নামে বলে আর কিছু হোক পারে রং পাল্টিয়ে দাও, সব রং পাল্টিয়ে দাও, ওদের রাইফেল দিকে ঠেকা যাবে না, ওই বাড়ি রং ধরেছে লাল লাল রঙের সহ্য হয়। আমি তো ঠাট্টা করে শুনতে বলেছিলাম যে যদি ওনার যদি কখনো বিয়ে হয় সিঁদুর দিবেন কি রঙে, এখনো তো সবুজ সিঁদুর চালু হয়নি, সব চালু হয়েছিল সবুজ সিঁদুর চালু হয়নি, হয়তো ভবিষ্যতে আইন করে উনি করবে, সব রং পাল্টাচ্ছে। রাজনীতিতে এক শীলনতা থাকা দরকার। বিনয় কুমারকে দেখেছি মমতা ব্যানার্জির সম্বন্ধে উক্তি করতে, আমি অনিল বোসকে দেখেছি মমতা ব্যানার্জির সম্বন্ধে উক্তি করতে, আমি আনিসুরকে দেখেছি মমতা ব্যানার্জির সম্বন্ধে উক্তি করতে। মমতা ব্যানার্জি একজন জননেত্রী এবং একজন মহিলা, একটা মানুষের যে ভাষা যেভাবে কথা উচিত, এটা আমরা এও দেখেছি যে সিপিআইএম মাঝে মধ্যে নাটক করে, বলে আমরা একে বহিষ্কার করলাম একে বাদ দিলাম, আবার পরেই দেখি তার পাশে বসে থাকে সিপিএম এর সব শীর্ষ নেতারা। সুতরাং রাজনীতিতে এগুলো আসা উচিত নয়, আমরা এগুলো পরিহার করি এবং আমরা মনে হয় রাজনীতিতে সুস্থ প্রতিযোগিতা থাকা উচিত, রাজনীতিতে না হয় ভালো। এই যে সারিগ্রামের কি আছে এটা আমি সব মিটিংয়ে বলি, তুলে মামলা হবে হবে, তাতে আমার ভয় কি? আমি কোনো খারাপ উদ্দেশ্যে কিছু বলিনি, আমি যাবালা এই কথাটা বলেছি, এর মধ্যে কোনো অন্যায় কিছু